অনুদানের বিরুদ্ধে জেপিসি গঠন নকৰিলে মোদী সরকারে কিন্তু আদানির গোচরত ছজনীয়া বিশেষজ্ঞ সমিতি গঠন করিলে উচ্চতম ন্যায়ালয়ে আদানির বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ করা হোক সেবিক দুমাহর সময় বান্ধি দিলে উচ্চতম ন্যায়ালয়ে উচ্চতম ন্যায়ালয়ের বিশেষজ্ঞ সমিতিয়ে বিচার করিব শেয়ার বাজারের নীতি ভঙ্গ করেছিল নাকি আদানিয়ে আইন ভঙ্গ করে শেয়ার মূল্য ম্যানিপুলেট করেছিল নাকি আদানি গ্রুপে আদানির গোচরত ছজনীয়া বিশেষজ্ঞ সমিতি গঠন করিলে দেশের শীর্ষ আদালতে সমিতিক আদানি হিন্ডেনবার্গ গোচরের তদন্তর দায়িত্ব অর্পণ করার উপরেও সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চমুকৈ সেবিক তদন্তর প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিছে উচ্চতম ন্যায়ালয়ে আদানি গ্রুপে শেয়ার মূল্য ম্যানিপুলেট করেছিল নাকি দুমাহর ভিতর তদন্তর প্রতিবেদন দাখিল করিব লাগিব সেবিয়ে উচ্চতম ন্যায়ালয়ের ডিওয়াই চন্দ্রচূড় সহ তিনিজনীয়া বিচারপীঠে আদানি হিন্ডেনবার্গ গোচরত গঠন করে দিছে সমিতি প্রাক্তন ন্যায়াধীশ এ এম সাপ্রের নেতৃত্বত জে পি দেওধার ও পি ভাট এম ভি কামত নন্দন নীলকানি সুমা শেখর সুদর্শনের দ্বারা গঠন করে দিয়া হয়েছে এই বিশেষজ্ঞ সমিতি আনফালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চমুকৈ সেবিক এক নির্দেশনা প্রদান করে দুমাহর ভিতর তদন্ত সম্পূর্ণ করার নির্দেশ দিছে শীর্ষ আদালতে সিকিউরিটিজ কন্ট্রেক্ট রেগুলেশন রুলসর 19A ধারা ভঙ্গ সন্দর্ভত তদন্ত করবলৈ নির্দেশ প্রদান আদালতর আদানি গ্রুপর লেনদেন আর অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রকাশত সেবি ব্যর্থ হয়েছে নাকি তারও অনুসন্ধানের নির্দেশ একই সময়তে স্টক মূল্যর ম্যানিপুলেশন সন্দর্ভত সেবিক তদন্তর নির্দেশ দিছে আদালতে অন্যহাতে এই সমগ্র ঘটনার উপর সামগ্রিক পরীক্ষণ চলাব বিশেষজ্ঞ সমিতিয়ে শেয়ার বাজারের শেহতীয়া অস্থিরতার উপরেও আদানি গ্রুপের সঙ্গে জড়িত শেহতীয়া আইন উলঙ্ঘনের অভিযোগের সঙ্গে মোকাবিলা করাত রেগুলেটরি বোর্ড বিফল হয়েছে নাকি তারও অনুসন্ধান চলাব বিশেষজ্ঞ সমিতিখনে উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশনাত কোৱা হৈছে সেবিয়ে প্রয়োজনীয় সকলো তথ্য উচ্চতম ন্যায়ালয় গঠন করে দিয়া বিশেষজ্ঞ সমিতিক প্রদান করব এই সমিতিক সহযোগিতা করবলৈ ভারত সরকার বাধ্য থাকিব সমিতিখনে অন্যান্য বিশেষজ্ঞর লগতো এই সন্দর্ভত পর্যালোচনা করিব পারিব সমগ্র তদন্ত প্রক্রিয়ার বাবে অর্থ ব্যয় করিব লাগিব ভারত সরকারে উল্লেখ্য যে আদানি গ্রুপক লৈ হিন্ডেনবার্গর প্রতিবেদন প্রকাশের পাছতে রুজু হয়েছিল চারিটাকৈ গোচর অধিবক্তা এম এল শর্মা বিশাল তিয়ারি কংগ্রেসের জয়া ঠাকুর আর মুকেশ কুমারে ঘটনার তদন্তর বাবে দাখিল করেছিল চারিখনকৈ আবেদন ইয়াৰে বিশাল তিওয়ারিয়ে উচ্চতম ন্যায়ালয়ের প্রাক্তন ন্যায়াধীশের জড়িয়ে তদন্ত সমিতি গঠনের দাবি আহ্বান জানাইছিল দেশের শীর্ষ আদালতক উল্লেখ যে উচ্চতম ন্যায়ালয়ের বিশেষজ্ঞ সমিতি গঠন করে দিয়া কার্যক এক টুইটযোগে আদরণি জানাইছে গৌতম আদানিয়ে